2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম সংক্রমণ ক্রমেই বিশ্বে প্রায় সব দেশের জনজীবনকে স্থবির করেছে কোভিড-19 ভাইরাস। বাংলাদেশে প্রথম সংক্রমণ হয় 2020 সালের 8 মার্চ। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণের হারের ছিল ঊর্ধ্বগতি। আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 7,819 জন। বছরের শেষের দিকে মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুতে শনাক্তের হার আবারও ঊর্ধ্বমুখী হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে প্রতিদিন নতুন রোগী শনাক্তের গড় 2,000 ছাড়ায়। তবে গত 3 সপ্তাহে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 10% নিচে। সবশেষ মঙ্গলবার গত 9 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা 24 ঘন্টায় 16 জন। শনাক্তের সংখ্যাও সর্বনিম্ন। এদিকে এ মাসের শেষে সেরামের যে টিকা আসার কথা রয়েছে, প্রয়োগ শুরুর পর তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কিভাবে তা মোকাবেলা করা হবে তার গাইডলাইন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ছোটখাটো যদি সাইড এফেক্ট যেগুলো হবে, যে কমপ্লিকেশন যেগুলো হতে পারে হয়তোবা, সেটি ম্যানেজ করবে হচ্ছে আমাদের ডিজি হেলথের যে মেডিকেল টিম আছে তারা ম্যানেজ করবে এবং তার রিপোর্টগুলো আমাদের কাছে আসবে। আমরা তো নিম্নমুখী আক্রান্তের হার কিংবা টিকা আসার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। চট করে এটা সিদ্ধান্তে আসা যাবে না, কিন্তু এটা অসম্ভব নয় যে রোগী কমার শুরু হয়েছে এটা। তাহলে এটা সাধারণত বড় বড় সিটিগুলোতে যেখানে অতি সংক্রমণ গত বেশ কিছুদিন ধরে চলেছে ওখানে এমন হওয়া সম্ভব, এটাকে বলছে লোকালাইজড পপুলেশন ইমিউনিটি। স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করেন জনস্বাস্থ্যবিদরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।